প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 70তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামনগর পোড়া কালীতলা এলাকায় করা হলো দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামনগর পোড়া কালীতলা এলাকায় বিজেপির তরফ থেকে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জানানো হলো সম্বর্ধনা। এছাড়াও তাদের হাতে তুলে দেওয়া হলো শিক্ষার সামগ্রী। কর্মসূচিতে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সৌরভ সিং সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচি থেকে 70 জন ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী সাথে সাথে স্মারক এবং সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা জানানো হয়। তার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, এখন থেকে ঝাঁপিয়ে পড়ুন। যা কাজ আছে মানুষের পাশে দাঁড়ান, বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করুন। কেন কি এই তৃণমূল কংগ্রেস পার্টি আর আছে কিছু মাস, তারপরে তৃণমূল কংগ্রেস পার্টি সর্বনাশ, আপনারা জানেন। আর আছে কিছু মাস, তারপরে টিএসসি সর্বনাশ। কেন কি যারা যারা এখানে তৃণমূল কংগ্রেস করেন, পুরো তোলাবাজি থেকে নিয়ে, কাটমানি থেকে নিয়ে, এদের এটাই কাজ আছে।